আর কি, সবার 4 বছরের জেল, শুধু গণেশের 6 মাস, আর খাদেমের 1 বছর। তাই বলেন, আপনাকে বড়বাবুর লোকটা মন্দ না। আজকালকার বাজারে অমন খাঁটি লোক পাওয়া বড় কঠিন। যেমন মিষ্টি ব্যবহার, তেমন দেবতার মতো চরিত্র। দেবতার মতো চরিত্র বলি, তুমি কি বড়? রাতে ভালো ঘুম হয়নি? না সালে, আমার কিছু হয়নি। তোমরা ভালো আছো? আমার কাছে কিছু লোক কইতেছে না। আমারই কম ভাবি সালে, এমন কিছু কথা থাকে যা যেমন সবাইকে বোঝানো যায় না, তেমনি বলাও যায় না। আমার এখন ভাবি, দেখেন না আমার এমন বিপদের দিনে আমি কেমন ধৈর্য ধরে আছি। ভাইজান, ভাইজান কি কিছু? না, তোমার ভাইজান কিছু বলে নাই। কিন্তু কাল থেকে তোমার ভাইজানকে অন্য মানুষ মনে হয়। বাড়ি এসে কিচ্ছু খায়নি, আমার সাথে ভালো করে কথা বলছে না। এমন দেবতার মতো মানুষটা কেন যেমন হয়ে গেল বুঝতে পারছে না।
ভাবি একটা একটা কথা শুনতে পেলাম। কি কথা? গতকাল নামার বউ আমাদের বাড়িতে এসেছিল, সে মাকে বলতেছিল কি বলতেছিল, তার স্বামী নাকি তাকে বলছে বন্দরের লোকজন বলাবলি করতেছে কোম্পানির বড়বাবু অসতী স্ত্রী নিয়ে ঘর করে, আব্বাস মেয়ের হাত থেকে নাকি কেউ কোনোদিন ছাড়া পায় না। ভাবি ভাবি শালা, ভাবি কথা বলো বৌমা, বৌমা বৌমা কথা বলো বৌমা। টাকা মিলিয়ে আপনি সিন্ধুকে রাখলেন, চাবি তো আপনারই কাছে ছিল। চাবি আমার কাছে ছিল, কিন্তু টাকা কোথায় গেল সব? আগে ভালো করে খুঁজে দেখেছেন? আর কোথায় খুঁজবো, আমার মাথা ঘুরছে, ম্যানেজার সাহেবকে খবর দিতে হবে এখন। কত টাকা পাওয়া যাইতেছে? আমি স্যার 12,000 টাকা গুনে রেখেছিলাম দুয়ারে, রাইট, কিন্তু স্যার আছে মাত্র 4,000 টাকা। হট, ভালো করে গুনে দেখো, ভুলতে হইতে পারে। না স্যার, আমি ভালো করে গুনে দেখেছি স্যার, রেখেছিলাম 6 পেটি, আছে মাত্র 2 পেটি। রাতেশ বাবু, আগে স্যার তোমার কি বলিবার আছে? আগে স্যার সুরে নিলে তো সকল টাকাই নিত। আমি তাহা জানিতে চাহি না, টাকার কি হইল? আমি কোম্পানির টাকার পুরোপুরি হিসাব চাই, ওকে? চলিবে না, টাকার কি হয়েছে এখনো বলো, আমি কোনো রিপোর্ট করিব না। স্যার আমাকে আপনার সন্দেহ হলে আমাকে শাস্তি দিন। তবে টাকার কি হইল, কে চুরি করিতে পারে? স্যার টাকার কি হলো আমি বলতে পারবো না স্যার। তুমি কাকে সন্দেহ করো? সন্দেহ কাকে করবো, কিন্তু চাবি তো স্যার আমার কাছেই ছিল। এমন তো হইতে পারে, অসুখের পর তোমার ভুল হইতেছে, তুমি সিন্ধুক খোলা রাখিয়া আমার ঘরে গিয়াছো, এই সময় কেউ ঢুকিয়া সিন্ধুক খুলিয়া টাকা লইয়া গিয়াছে। নুরুল, তুমি রতীশবাবুকে সন্দেহ করো? রতীশবাবু, রাইট, কিন্তু ঠিক মতন না জেনে কারো উপর সন্দেহ করা স্যার উচিত না, তাছাড়া চাবিও আমার দ্বারেই ছিল। নুরুল ভাবিয়া দেখো, ইহা কোম্পানির টাকা, টাকার হাদিস না পাইলে আমাকে পুলিশে খবর দিতেই হবে। স্যার তাহলে কি স্যার আপনি আমাকে সন্দেহ করেন? এমনও তো হইতে পারে, অসুখে থাকিয়া তুমি সর্বশান্ত হইয়াছ, অভাবে পড়িয়া তুমি তুমি টাকাটা নিয়েছ। স্যার আপনি যদি স্যার সত্যি ভেবে থাকেন আমাকে জেল দিন। তুমি আমাকে ভুল বুঝিও না, আমিও চাকরি করিয়া খাই, সেজন্য বিলাত হইতে তোমার দেশে আসিয়াছি, এক কোম্পানির টাকার হদিস না পাইলে আমাকে পুলিশে খবর দিতেই হবে। কিন্তু স্যার আমি কিছুতেই বলতে পারবো না টাকার কি হলো।
টাকার কি হইয়াছে কেহই বলিতে পারিতেছে না, তুমি বলিতে পারিতেছ না, রাজেশ বাবু বলিতে পারিতেছে না, কে বলিবে? আমি পুলিশে খবর দিই, পুলিশ আসে খুঁজিয়া বাহির করুক কে টাকা সরাইয়াছে। রাজেশ বাবু, রাজেশ বাবু, পুলিশে খবর দিয়ে আসুন, টাকার হিসাব মিলিতেছে না। লেট দি পুলিশ কাম অ্যান্ড রিকভার দ্য মানি। নুরুল ইসলাম কোম্পানির টাকা চুরির অভিযোগে হাজতে রয়েছে। সয়া টাকা চুরি করেছে, এ আমি কিছুতেই বিশ্বাস করি না। আমি বুঝতে পারছি না কি ব্যাপার। ক্যাশ থেকে কোম্পানির 8,000 টাকা চুরি, চাবি নুরুল ইসলামের কাছে ছিল। তবু আমার মনে হচ্ছে নিশ্চয় এর মধ্যে কোনো গন্ডগোল আছে। আপনি আজই চলে যান। হ্যাঁ, গিয়ে জামিনের বন্দোবস্ত করতে হবে। আমি বুঝতে পারছি না কি করব। আপনি এত বড় একজন উকিল, বাঁচাবার কোনো উপায় কি খুঁজে পাচ্ছেন না? টাকা শোধ করলে হয়তো বাঁচতে পারে, কিন্তু 8,000 টাকা, এত টাকা কোথায় পাওয়া যাবে? সয়ার হাতেও তো নিশ্চয়ই এখন এত টাকা নেই, এই অসুখে সব টাকা খরচ হয়ে গেছে। আমি খোঁজ করে আসি কি ব্যাপার, ম্যানেজার সাহেবের সঙ্গে একবার আলাপ করে আসবো, কোনো ব্যবস্থা করা যায় কিনা। বিয়ের পর সয়ের জীবনে আর শান্তি হলো, সংসার আলাদা হয়ে গেল, সয়ের এত বড় একটা অসুখ, তারপর এত বড় একটা কাণ্ড, এখানকার কোন লোকজন সয়ের নামে নানা অপবাদ রটাচ্ছে। যে নুরুল ইসলামের টাকা লাই আছে। আচ্ছা, আপনারা একটু ভালো করিয়া তদন্ত করিয়া দেখুন তো। তদন্ত যথারীতি চলছে। আচ্ছা, আপনার কাউকে সন্দেহ? সন্দেহ সন্দেহ কাহাকে করেও পাইলো? খবরগুলি খুব কাজের, আমরা তদন্ত করব। এত টাকা কেউ লুকিয়ে রাখতে পারবে না। আপনাদের উপর আমার বিশ্বাস আছে, আপনারা নিশ্চয়ই প্রকৃত অপরাধীকে খুঁজিয়া বাহির করতে পারবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করছি, দরকার হলে আবার আপনার কাছে আসবো। দ্যাটস গুড, আজকে উঠি। ও হ্যাঁ, নুরুল ইসলামকে জজ সাহেব জামিন মঞ্জুর করেছেন। আই সি, তদন্ত শেষ করেই তাকে রিপোর্ট করতে হবে। মে গড ব্লেস ইউ। আমি হেড অফিসে লিখে আছি, টাকা জোগাড় হইলে আমরা কেস উইথড্র করিব। তার আগেই প্রকৃত অপরাধীকে আমরা খুঁজে বের করব, আপনি নিশ্চিন্ত থাকুন। দ্যাটস গুড। আসর নামাজের সময় হয়ে এসছে, আগে মসজিদে নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে তবেই আমি আনোয়ারাকে দেখতে যাব। বেশ, ভাইজান এসেছে, ভাইজান জামিনে মুক্তি পেয়েছে। আল্লাহ দোহাই, তুমি যেন ভাইজানকে আবার নবর বউর কথা কিছু বলতে চাও না।
তাহলে না বোন আমার, কেমন আছিস? বিশ্বাস কর সালেহা, তোর আজকের এই দিনের জন্য আমার কোনো দোষ ছিল না। আমি অন্তর দিয়ে চাইনি খাদিমের শাস্তি হোক। বোন আমার, আমাকে মাফ করে দিস, আম্মাজানকে বলিস আমাকে মাফ করে দিতে। চেয়ে দেখো না, তোমাকে কষ্ট দেওয়ার ফল। আপনি নিজেই কষ্ট পাচ্ছেন, আপনার কিছুই হয়নি। বুঝে করে আসেন, আমরা আল্লাহর কাছে মাপ চেয়ে নিব, আল্লাহ আমাদের শান্তি দেবেন। আনার, তোমার মতো স্ত্রী, তোমার মতো স্ত্রী পাওয়া আমার সৌভাগ্যের ব্যাপার। কত বড় ভাগ্য আমার। তোমার কথায় থাকে সব কথা। আমি বলছিলাম কি, একবার মধুপুর ঘুরে আসি, দাদিকে একবার দেখতে ইচ্ছে করছে, সেই সাথে হামিদার সাথে দেখা হবে। বেশ যাও, কিন্তু আনার বেশি দিন থাকতে পারবে না। তোমাকে ছাড়া আমি যে আমি যাব, আর দুদিনের মধ্যে ফিরে আসবো। ভালো হয়নি আম্মা, তবে সদিয়ে টাকা দিতে পারবো। ঠিক আছে খোরশেদ, টাকা পয়সা তোর লাগবি না, আমার কাছে কিছু দু চারটে গহনা আছে। আমি সে কথা তো বলিনি, কিছু টাকা হয়তো আপনার বৌমার কাছে থাকতে পারে দরকার হলে। এর সাইতে আর কি দরকার হতে পারে? তুই এক কাম কর, বউয়ের কাছে টাকা চাওয়ার আগে আমার গহনা দিয়ে দেখ না, একটা কিছু উপায় করতে পারস কিনা। বাগদান, টাকার ব্যবস্থা আমরাই করব, দরকার হলে পরে আপনাকে জানাবো। তাই জানাইও, তোমরা বুঝতে পারবে না আমার হাত পা কত বাঁধা। দরকার হলে টাকা আমি দেব, আমার অমানুষ ভাবিও না। কে এলো? তুই আনোয়ারা দেখতে গেল না? আমি তো ভেবেছিলাম আনোয়ারা এসে আমার সঙ্গে দেখা করবে, কিন্তু আনোয়ারা তো অসুস্থ, সই হামিদা তার সঙ্গে করে নিয়ে এসে। যাও দেখতে যাও একটু। কি অসুখ? যক্ষা নয় তো? আমি তো শুনেছিলাম আনোয়ারের জামাইর যক্ষা। গণেশ দা ছাড়া বাবার দিন, আজ ওর ছমাস ফাটক শেষ হলো, তাই নাকি? হারাম জাদারে ছাড়া মতো উত্তম মধ্যম দেওয়ার দরকার। আমি তো ভুলতেই পারছি না, হারাম জাদা কোর্টে আমাদের সামনে দাঁড়িয়ে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। আমার কি দোষ? এই কোর্ট ইন্সপেক্টর আমাকে যা শিখিয়ে দিয়েছে আমি তাই তো করেছি। তুমি তাই করেছ? হ্যাঁ। তুমি কোর্টে খোকা, তুমি কি জানো না? তারপর বেরে আসি, তোকে কি করতে হয় আমি করবো। ভালো পেপার দু খাদেন, তুমি আবার কি ভাবতেছ? ভাবতেছি সালেহার কথা। সালেহার কথা ভাবো, ছয় মাস হতে চলল, বিয়ের পর ভালো করে দুটো কথাও বলিনি। তবে আব্বাস দা, একবার বেরোতে পারলেই হয়, আমি দেখে নেব আনোয়ারা কত বড় সতীর নারী। টুকু আম্মা, আজকে কিসের তারিখ জানি না, কপালে কি আছে আপনি আমাকে দোয়া করে দেন।
এদিকে আনোয়ারা রতন দিয়াকে অসুস্থ হয়ে পড়েছে, ওর সাথে আমার দেখা হলো না। ভেঙে পড়ে না, আমার মন বলছে সব ঠিক হয়ে যাবে। কেস চলাকালীন তুমি মনে মনে আল্লাহ দেখো সব আসান করে দেবে। আমরা আসি, কখন ফিরলেন? আমাকেও একবার ডাকলেন না। আপনার কি শরীর খারাপ? মাকে ডাকবো? না থাক, হামিদা, হামিদা, কি হয়েছে? আপনি এরকম করে কথা বলছেন কেন? আজ আজ কেসের তারিখ ছিল, কিছুতেই নুরুল ইসলাম ভাইকে বাঁচাতে পারলাম না। কি হয়েছে নুরুল ভাই? কোর্টে কোনো যুক্তি খাটলো না, সবাই সাক্ষী দিল নুরুল ইসলামের কাছে চাবি ছিল, ক্যাশের টাকাও তার কাছে ছিল, কিন্তু কোনো কিন্তুই আর কাজে দিল না। আমি তার নুরুল ভাইয়ের 18 মাসের জেল হয়েছে। না না না, এ কিছুতেই হতে পারে না, কিছুতেই না। পরম করুণাময় এতটা নির্দয় হতে পারে না। হামিদা, হামিদা, থাক দাদি, শরীরটি চুপ করিয়ে থাকুন। পাথরও কাঁদে দাদি, পাথরে সে কান্না দেখা যায় না। বেলগাঁও? বেলগাঁও কেন? বেলগাঁও, বেলগাঁও আমার ঘর। শুনেছিলাম তোমার শরীর খারাপ, এখন কেমন? সালেহা, শরীর আর মন দুটো দুই জিনিস। তোমার মনের কথা আর কেউ না বুঝলেও আমি বুঝি। ভাইজান যাওয়ার আগে এই চিঠিটা আমার হাতে দিয়ে তোমাকে দিতে বলে গেছিল। প্রাণাদিকে তুমি ফেরেস্তাদের পূজনীয়া, আমি নরাধম, তাই তোমাকে চিনিতে পারি নাই। লোকের অপবাদে উন্মনা হইয়া তোমার পবিত্র হৃদয়ে যে ব্যথা দিয়াছি, সেই মহাপাপে আমি কারাগারে চলিলাম। কিন্তু হায়, তোমার স্বর্গীয় বিমল মূর্তি আর দেখিতে পাইলাম না। কারাগারে যাইয়া আর বেশি দিন বাঁচিবার আশা নাই। তাই আমার অন্তিম অনুরোধ, শুধু শরীয়তের নহে, ধর্মীয় বিধি প্রাণের দোহাই দিয়া বলিতেছি, নরাধমের জীবিত কাল পর্যন্ত তাহাকে পতি বলিয়া মনে রাখিও। ইতি তোমারই হতভাগা
নুরুল ইসলাম। এমন গজব কি মানুষের উপর হয়? সবই অদৃষ্টের ফল, তবে বিপদে ধৈর্য অবলম্বন করাই মানুষের। এরকম বিপদে কার ধৈর্য থাকে? আল্লাহ সব কাজে ধৈর্যশীলদের সহায়তা করে। এই দেখো, এত টাকার গহনা আপনি কোথায় পেলেন? স্বামী ঋণ মুক্তির জন্য তোমার সই যথাসর্বস্ব আমার হাতে তুলে দিয়েছে। তাই তো দেখছি, আমার দিয়ে আংটিটি পর্যন্ত দিয়েছে। এমন স্ত্রী পাওয়া সত্যি ভাগ্যের কথা, কিন্তু এসবের পরেও কি উদ্দেশ্য সফল হবে কিনা সেই ভাবছি। আচ্ছা, দেনা শোধ হইতে আর কত টাকা লাগবে? কমপক্ষে 4,000 টাকা। আমার কাছে কিছু টাকা আছে। টাকা তুমি কোথায় পেলে? আব্বা আমাকে দিয়েছিলেন, তা জমা আছে। হামিদা, হামিদা, তোমার হৃদয়ের মহত্ব দেখে আমি সত্যি খুশি হয়েছি। বাকি টাকা আমি ব্যবস্থা করব, দরকার হলে কোম্পানিকে হ্যান্ড নোট দেবো, কালই আমি বেলগায় ফিরে যাব। তাই জান, সই রতন দিয়া ফিরে যেন সহায়কে দেখতে পান, একটু ভালো হলে সই এখান থেকে ফিরে যাবে। তুমি নিশ্চিন্ত থাকো, তোমার সইয়ের প্রাণ সখাকে তার হাতে সমর্পণ করার সব ব্যবস্থা আমি করব। একবার নবার বউকে খবর পাঠাতে পারো। তাকে কি দরকার ভাবি? ঘরে কিছু নেই, একবার বাজারে পাঠানো দরকার। নবাকে তো পাওয়া যাবে না, তাকে দরকার ছিল। দেখি কাউকে খবর পাঠানো যায় কিনা। আমাদের দুজনের ভাগ্যই একরকম, কার অভিশাপে যেমন হলো। নুরুল ইসলাম ভাই সারা পেলেন না, আর আপনার সবই আল্লাহর ইচ্ছা। বল, শুনেছি আপিলে সাজা কমে যাবে, সয়া আমজাদ হোসেন তাকে ছাড়াবার ব্যবস্থা করছেন। কিছুই বুঝতে পারতেছি না ভাবি, বিয়ে হয়ে সুখে মুখ দেখলাম না, সংসার আলাদা হয়ে গেল, স্বামী চলে গেল, আর আমি কেঁদো না বোন, সবই আল্লাহর ইচ্ছা। একটা কাজ করতে পারবে? বলেন কি কাজ? হুজুর, এই যে সুটকেস। শোনো, হুজুর, টাকা আর এই যে দুটো শাড়ি, এত দামি শাড়ি কিনা টাকা তুমি কোথায় পেলে? শাড়ির আমি কিছুই জানি না হুজুর, তোমার বউ এত টাকা দামের শাড়ি পরে, আর তুমি বলছো তুমি চোর না? কোথায় টাকা পেলে? শাড়ি কোথেকে কিনেছো? যদি ঠিক মতো সবকিছু বলো তাহলে তোমাকে ফাটকে দেবো না। ফাটকে দেবেন না তো? না, তাহলে সব খুইলেই বলি। বলো তো দেখিনি আজ সন্ধ্যেটা কিভাবে ভালো করে